আপনার গ্রামের বাসা কোথায়? জি আমার গ্রামের বাসা চিনবেন? অনেক দূরে। বকুলের মালা শুকাবো ভাই। আরে কে আপনি? আমার রুমে এভাবে ঢুকলে পর থেকে আপনি? আমি বিপদে পড়ে আসছি এখানে। বিপদে পড়ে আপনি আমার এখানে কিভাবে আসলেন? আমি এখন সব বলতেছি সব বলতেছি। আমি আমি বুঝতে পারি? হ্যাঁ বসেন বসেন বসেন। পানি খাবেন? না ঠিক আছে। তাহলে আপনি আপনার পরিচয় দেন। আমি আসছি গ্রাম থেকে, এখানে আমার এক আত্মীয় আছে, তার বাড়ির ঠিকানাটা আমাকে দিছিল লিখে, আমি কাগজটা হারিয়ে ফেলেছি। বাবা খুব ভালো অ্যাক্টিং করছি, মনে হয় মালদার বাটি আছে, আজকে সব ধুয়ে নিয়ে যাব। আপু পানি দিলাম, ধন্যবাদ। সমস্যা নেই, ঠান্ডা পানি না গরম পানি খান। আচ্ছা একটু ঠান্ডা হন। আপনার গ্রামের বাসা কোথায়? জি আমার গ্রামের বাসা চিনবেন? অনেক দূরে। অনেক দূরে? জি। নাইন তোর সেপ্লা বাইরে? না জানি না আমি। যাই হোক আপনি দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের মানুষ, মানে আমার বাসায় আসছেন, আমার বাসার ত্রিশ মেলায় কেউ ঢুকবে না। আর কোনো টেনশন নাই, আমি দেখে আসি বাড়িতে ছেলেগুলোর কী অবস্থা, আর ওদিক দিয়ে একটু আপনার জন্য খাবার নিয়ে আসি। আপনার ভাবি না থাকার কারণে রান্নাও করা হয়নি আর কি। তো ঠিক আছে, হ্যাঁ থাকেন আপনি। এসে আপনাকে আসলে বিরক্ত কিছু নেই, বিপদ তো হতেই পারে মানুষের, ঠিক আছে থাকেন আমি আসতেছি। বিপদে পড়ছে যাকে জায়গা দিলাম সে তো আমার অবস্থা খারাপ করে চলে গেল।
এখন কি করব আমি আমি ও আজকে কি জবাব দিব ওকে বলে ও তো আমাকে আবার উল্টাটা সন্দেহ করে বসে থাকবে ওর গয়না তো কি করলাম আমি কি করলাম গয়নাগুলো নিয়ে গেল এখন কি জবাব দিব আমি ওকে বসে থাকলে হবে না আমাকে খুঁজতে হবে আমাকে